हाय बंधुरा आबार एकटा नतून भिडियो निये चले एलाम तोमादेर सामने। एटा होच्छे देवालीर काली पूजोर परेर दिनेर भिडियो। काली पूजोर परेर दिन आमरा एकटा माने एखानेई एकटा काली मंदिर आछे सामनेई तो गियेछिलाम। देखो ओई दूरे देखते पाच्छो कि आमार सोनामाके और खेला साथी पे गेछे। माने ओखाने एकटा आर एकटा बाच्चा गियेछिलो तार साथे सोमा निये खेले जाच्छे। देखछो छुटे छुटे बेड़ाचे। आमी भावलाम एकटु भिडियो करे नी। तो एटा काली पूजोर परेर दिने आमरा सबाई मिले एकटु ठाकुर देखते बेरियेछिलाम। आर एई मंदिरटा जानो तो बांगाली लोकई प्रतिष्ठा करेछे, ताई देखाबो तोमादेरके। मंदिरेर ओपरे बांगलातेई लेखा आछे काली मातार मंदिर बोले बांगला अक्षरेई लेखा आछे। तो देखते पाच्छो ओरा दुजने केमन खेला करछे मंदिरे। ওই বাচ্চাটা শুধু ওকে ধরছে আর আমার সোনামাও কম খরচর নয়, ও শুধু ওকে যে মেরে চলে আসছে। মানে এত দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন, কি আর বলবো। তো দেখতে থাকো, এই যে এটা মন্দিরটার গোটাটা একটু দেখালাম তোমাদেরকে। তারপর ওই মন্দির থেকে বেরিয়েই আবার একটা মন্দিরে যাচ্ছি সামনেই, মানে ওই মন্দিরটার পাশেই আর কি। ওই যে ওই দাদাটা, তারপর সুস্মিতা আর ওর ভাই এসেছিল সুস্মিতা, তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। ওই যে আমার সোনামা ওর ভাইয়ের কোলে আছে সামনেই। দেখো ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা নতুন মানে হয়েছে রাম মন্দির। চলো তাহলে যাওয়া যাক, ওই মন্দিরেই যাচ্ছি হেঁটে হেঁটে এখন। তো এর পাশে আর একটা মন্দির আছে, ওই মন্দিরটাতেও যাব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে মন্দিরগুলো দেখতে। মন্দিরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, খুব ভালো। দেখো মন্দিরটার সামনে চলে এসেছি, তো মন্দিরটা দেখাচ্ছি, লেখাই আছে রাম মন্দির। জায়গাটাও দেখছো কত বড়, কত এরিয়া, মানে সুন্দর জায়গা, খোলা মেলা, চারদিকের পরিবেশটা দারুণ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে রাম মন্দিরটা। দেখো তোমাদের একটু ঠাকুরটা দেখাচ্ছি। তারপর পাশেই দেখো এই আর একটা মন্দির ছিল, এটা হচ্ছে দুর্গা মাতার মন্দির। তো এখানেই ছিল এই সামনেই ও রাম মন্দিরের পাশেই। আর এখানে দেখবে ওই দেখো, মানে যেখানে যাবে ও শান্ত বলে ওর মানে কি বলবো, এক ফোঁটা শান্ত নেই। চারদিকে শুধু ছুটে বেড়াবো, ঘোরাঘুরি করব, চারদিকময় দেখতে পেয়েছো। ছুটে ছুটে বেড়াচ্ছে আর ছুটতে ছুটতে একটুখানি এখানে পড়েও যাবে, প্রচুর বদমাস। তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে সোজা আমরা একটা হোটেলে চলে এসেছি, কারণ ভাবলাম রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে, বাইরেই ডিনারটা করেই ফিরি। এই যে একটা হোটেল, খুব বড় হোটেলটা এটা, দারুণ হোটেল। দেখো প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম মশলা পাঁপড়, তো এখানে দুটো তিনটে মশলা পাঁপড় নেওয়া হয়েছিল, তো খুব টেস্টি এই পাঁপড়টা, খেতে আমার হেভি লাগে, দারুণ টেস্টি। তারপর নিয়ে নিয়েছি দেখো, এখানে আছে বাটার নান আর এখানে আছে কাজু, একটা কাজু মশলা আর হচ্ছে আর হচ্ছিল পনির, পনির মশলা, পনির মশলা, কাজু মশলা, মানে কাজু দিয়ে বানিয়েছিল, আর একটা পনিরের মশলা ছিল, আর হচ্ছে বাটার নান, এই তিনটেই নেওয়া হয়েছিল। দেখো লাস্টে আইসক্রিম না খেলে হয়, তাই আইসক্রিম নিয়ে নিয়েছি বাটার স্কচ। তো এই ফ্লেভারটা খেতে তো আমার দারুণ লাগে, যেখানেই যাই এই বাটার স্কচটাই খাই। তো লাস্টে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে একটু ভাবলাম হোটেলের বাইরে থেকে একটু ভিডিওটা করে নিই, এটা হোটেলের বাইরেটা। তো এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, সব মানুষজন খেতে এসছে। এই যে বাইরে
এর মানে ভিউটা দেখিয়ে দিলাম। আর সামনেই হোটেলের সামনেই মেন রোড, তো গাড়ির আমরা অপেক্ষা করছি, গাড়ি এলেই চলে যাব। চলো আজকের মতো টাটা, বাই বাই।